যারা মানুষ পোড়ায় তাদের রাজনীতি করার অধিকার নেই। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেন এখনও ভোট বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। আহ্বান জানান 7 জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়া। নৌকা প্রতীকে ভোট চান বরিশালবাসীর কাছে। বরিশাল থেকে আরও জানাচ্ছেন সাদবিন শফিক, আর ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। লাখো জনতার এই বর্ণিল উপস্থিতি ধান নদী আর খালের দেশ বরিশালে আওয়ামী লীগ সভাপতির আগমন উপলক্ষে। বিভাগের 6 জেলার 21 সংসদীয় আসনের নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় বেলা ঠিক 3টায়। ছোট বোন রেহানাকে সাথে নিয়ে জাতীয় পতাকা শোভিত বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় আসেন শেখ হাসিনা। গত 3 মেয়াদে এই অঞ্চলের উন্নয়নের নানা উদ্যোগ তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। বলেন আওয়ামী লীগের হাত ধরেই এক সময়কার অন্ধকার বরিশালে জ্বলেছে আলো। বরিশাল ছিল অন্ধকার, বরিশাল বিভাগটাই ছিল অন্ধকার। আওয়ামী লীগ সরকার এসেছে, আজ এখানে আলো জ্বলছে। প্রতিটি ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। কোনো ঘর অন্ধকার থাকবে না কথা দিয়েছিলাম, আমাদের কথা রেখেছি। 2020 সালে আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করে 21 সালের মধ্যে আমরা দিন বদলের সনদ দিয়েছিলাম, আজকে দিন সত্যি বদলে গেছে। বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ প্রধানের মত, সেটি সন্ত্রাসী দল, রাজনীতি করার অধিকার তাদের নেই। তুলে ধরেন সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ। রেলে আগুন দিয়ে পুড়িয়েছে মা আর সন্তান, সন্তানকে মাথায় বুকে নিয়ে ধরে রেখেছে, সেই অবস্থায় পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বাসে আগুন, গাড়িতে আগুন, ঠিক 2001 সালে শুরু করেছিল। এরপর 13-14 একই ঘটনা ঘটায়, এরপরে আবার এখন সেই অগ্নিসন্ত্রাস শুরু করেছে। 7 জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান শেখ হাসিনা, চান আগামীতেও সমর্থন। একবারে সকাল সকাল যে সবাই ভোট কেন্দ্রে যাবেন, মার্কাটা কি নৌকা মার্কা? এই নৌকা মার্কা হচ্ছে নবীন নৌকা, মহাপ্লাবন থেকে মানুষকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা করার আশ্বাস দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনের আগে দক্ষিণের জনপদের এই নির্বাচনী জনসভায় ব্যাপক লোক সমাগমের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিল আওয়ামী লীগ। নেতারা বলছেন দলীয় প্রধানের এই সফর দলের সাংগঠনিক শক্তি আরো বাড়াবে, যার ইতিবাচক প্রভাব পড়বে ভোটের মাঠে। সাদবিন শফিক, চ্যানেল 24, বরিশাল।